নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জব কার্ড ভেরিফিকেশান চলছে। তো আপনার আধার কার্ডটি অনলাইনে ভেরিফিকেশান হয়েছে কিনা কিভাবে দেখবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ভেরিফিকেশান হয়েছে কিনা। তো আজ আপনারা দেখতে পাবেন আপনার আধার কার্ডটি ভেরিফিকেশান হয়েছে কিনা। তো আপনারা আপনার বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই আপনারা বাড়িতে বসেই কিন্তু ব্যাপারটি দেখে নিতে পারবেন। পঞ্চায়েতে আপনি জমা দিয়ে এসেছেন, আপনাকে আর পঞ্চায়েতে যেতে হবে না। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার যে আধার কার্ড, আপনার ভেরিফিকেশান হয়েছে কিনা বাড়ি বসেই কীভাবে জানবেন। তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। আমার প্রাণের প্রিয় বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে সব নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন আপনারা প্রথম ভিডিওটি যাতে দেখতে পারেন। তো আসুন বন্ধু ভিডিওটি শুরু। বন্ধুরা, আপনার ডেস্কটপ বা মোবাইলে কোনো ব্রাউজার ওপেন করে লিখবেন nrga.nic.in। দেখুন যে লেখাটি আমি লিখেছি, ঠিক এই লেখাটি লিখবেন, লিখে এন্টার করে দেবেন। এন্টার করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার সামনে 100 দিনের কাজের অনলাইনের যে মেন পেজ সেই পেজটি খুলে যাবে। তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো রিপোর্ট আছে, কিন্তু আপনারা সরাসরি রিপোর্ট দেখার সুবিধার্থে উপরে দেখুন সাইট ম্যাপ যে অপশানটি আছে সেই অপশানে গিয়ে ক্লিক করবেন। তো আমি দেখুন ট্রেডমার্ক করে দেখিয়ে দিয়েছি। তো এই যে সাইট ম্যাপ, এখানে ক্লিক করবেন। তো আপনারা ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার নতুন একটা উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে, আবার ওয়েট কর। তো এই পেজটি খোলার পরে নিচের দিকে দেখবেন এই যে সাইট ম্যাপ। তো এখানে আপনারা সাইট ম্যাপের পরপর নিচেই যখন আসতে থাকবেন রিপোর্ট অপশানগুলি আছে, নিচের দিকে দেখবেন আরও অনেক অপশান আছে। তো এখান থেকে আপনারা দেখুন রিপোর্টস যে অপশানটি আছে, আপনারা এখান থেকে রিপোর্ট ফর এমআইএস, অনেক দেখবেন রিপোর্ট ফর এমআইএস এই অপশানটা আপনারা বেছে নেবেন, ওই অংশে ক্লিক করবেন। আবার ওয়েট করবেন। তো এরকম একটি পেজ আবার ওপেন হবে, এখানে আপনাকে ক্যাপচা বসাতে হবে। তো আপনি ক্যাপচাটিকে বসাবেন, আপনার সামনে যোগ থাকলে যোগ করবেন, বিয়োগ দেওয়া হলে বিয়োগ করবেন। তো আমার সামনে একটা যোগ দেওয়া হয়েছে, আমি বসিয়ে দিলাম। এবার ভেরিফাই কোড দেখুন আছে, ওইটা ওখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে দেখুন এই যে ফিনান্সিয়াল ইয়ার চলে এসছে এবং স্টেট নেম চলে এসছে। তো আপনি যে স্টেটের সেই স্টেটটি এখান থেকে চুজ করে নেবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। আপনি আপনার স্টেট চুজ করে নেবেন, আবার একটু ওয়েট করবেন। দেখবেন নিচের দিকে অনেক রিপোর্ট অপশান কিন্তু চলে এসছে। তো এই যে রিপোর্ট অপশানগুলি এসছে, এখান থেকে আপনাকে কিন্তু যে অপশানটি বেছে নিতে হবে সেটা দেখুন, সরি দেখুন R1 বেনিফিশিয়ারি ডিটেল, অর্থাৎ প্রথমেই যে অপশানগুলি আছে তার 1 নম্বরের জব কার্ড রিলেটেড রিপোর্টসের 3 নম্বর দেখুন টোটাল নাম্বার অফ আধার নাম্বারস এন্টার্ড ফর MGNREGA, এটা কিন্তু আপনাকে চুজ করতে হবে। এই অপশানটি আপনি চুজ করবেন, অর্থাৎ ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটা নতুন পেজ কিন্তু ওপেন হবে। এই যে পেজটি ওপেন হয়েছে, এখানে আপনাকে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা চুজ করতে হবে। আপনি যে জেলা সেটি এখানে চুজ করে নেবেন, সেখানে ক্লিক করবেন এবং পরবর্তী পেজের জন্য অপেক্ষা করবেন। তো আবার পরবর্তী পেজে চলে এসছে, এখানে আপনাকে ব্লক চুজ করতে হবে, অর্থাৎ আপনি কোন ব্লকের সেই ব্লক আপনি এখানে চুজ করবেন। এবার পঞ্চায়েতের জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো পঞ্চায়েত এবার দেখুন পঞ্চায়েত চলে এসছে, তো আপনি কোন পঞ্চায়েতের সেই পঞ্চায়েত কিন্তু এবার আপনাকে দেখে নিতে হবে যে আপনার পঞ্চায়েত এখানে আছে কি না। তো সেই পঞ্চায়েতের পাশেই আপনার রিপোর্টগুলো কিন্তু দেওয়া আছে। তো আপনি যে অল যে অপশানটি আছে দেখুন, এই অল অপশানটিকে কিন্তু করে রাখবেন, পাশে অ্যাক্টিভ ওয়ার্কার যারা তাদের জন্য। তো আপনারা অল সিলেক্ট করেই আপনারা কিন্তু নিচের দিকে আপনার পঞ্চায়েতের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখুন এই যে পঞ্চায়েতের দিকে চলে আসবেন, এখানে দেখুন টোটাল আছে, তারপর উইথ আধার নাম্বার অর্থাৎ কতগুলি আধার অ্যাড করা হয়েছে, তার মধ্যে ভেরিফাইড আধার কতগুলো ভেরিফাইড করা হয়েছে,
तो देखो पाँच नम्बर कलम वेरिफाइड आधार एर फिर देखो विदाउट आधार नम्बर अर्थात आधार एखो एड करा है तो छह नम्बर कलम तो ये डिजिटगुलो देखो एगुलो किन्तु विदाउट आधार नम्बर आधार एड करा है तारपरे आछे देखो आधार नम्बर सात नम्बर कलमे आछे देखो आधार नम्बर অনেকগুলি অপশানই কিন্তু এখানে আছে তো আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে ভেরিফাইড আধার দেখুন পাঁচ নম্বরে আছে তো ভেরিফাই আধার দেখতে গেলে আপনাকে এই পাঁচ নম্বর কলামে যে ডিজিটগুলি আছে সেই ডিজিটে আপনার পঞ্চায়েত সোজাসুজি যে ডিজিট আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখবেন আপনার সামনে একটি নতুন পেজ খুলবে তো দেখুন এই যে পেজটি খুলেছে এখানে এই যে জব কার্ডগুলি আছে এখানে কিন্তু সকলে কিন্তু আধার ভেরিফাইড অর্থাৎ আধার ভেরিফাই করা আছে তো আপনার যদি লিস্ট এই লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনার কিন্তু আধার ভেরিফাইড হয়ে গেছে তাহলে আপনি যে কাগজ জমা দিয়েছিলেন আপনার আধার ভেরিফিকেশান কমপ্লিট তো আপনি বুঝবেন কি করে যে আপনি এত মানুষের মধ্যে আপনাকে কেউ খুঁজতে হবে তো আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তো আপনি সহজে কীভাবে খুঁজবেন দেখুন আমি একটু বলে দিই ওই যে থ্রি ডট আছে ওই থ্রি ডটে এটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এরকম যে অপশান আসবে এখানে দেখুন ফাইন্ড ইন পেজ দেখুন এই অপশানটিকে বেছে নেবেন ফাইন্ড ইন পেজ এই অংশটিকে বেছে নেওয়ার পরে সেখানে একটা ক্লিক করার পরে দেখুন উপরে এই যে ফাইন্ড ইন পেজের অংশটি কিন্তু চলে এসছে তো আপনি ওখানে আপনার পছন্দ মতো আপনার নিজের জব কার্ড বা আপনার বন্ধুর জব কার্ড ওখানে টাইপ করবেন তো দেখুন টাইপ করার সাথে সাথে ঠিক দেখুন এরকম হাইলাইট কিন্তু হয়ে যাবে দেখুন এখানে রেড কালার দিয়ে কিন্তু বা রেড এবং ইয়েলো অর্থাৎ হলুদ কালার দিয়ে কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে তো এই জব কার্ড নাম্বারটি যেটা আমি দিলাম সেটি কিন্তু ভেরিফাইড অর্থাৎ এই আধার এই জব কার্ডের আধার ভেরিফাইড কমপ্লিট তো আবার একটা নাম্বার দিলাম দেখুন দেখুন এই ক্ষেত্রে কিন্তু না কিন্তু দেখুন আসেনি তো এই যে আধার এর কিন্তু আধার ভেরিফাইড এখনও হয়নি এই জব কার্ডের তো এইভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনার আধার ভেরিফাইড হয়েছে কি না আর কার হয়নি তো আপনারা অ্যান্ড্রয়েড ফোন বাড়িতে থাকলে কিন্তু নিজেরা বাড়িতে বসেই আপনাদের জব কার্ড নাম্বার এখানে দিয়ে সার্চ করে কিন্তু জেনে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।